মাকে আশেপাশে যতগুলো পুজো মন্ডপ আছে আশীর্বাদে যে কুলুটা বলেছিলাম এটা হচ্ছে আমাদের বিয়ের রেডের উপরে তো এতটা সুন্দর লাগছে পালিশ আমি আর মা এখানে খাওয়া দাওয়া করে কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক ভালো আছো তো আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দুর্গা পুজো স্টার্ট হয়ে গেছে আই হোপ কি তোমাদের দুর্গাপুজো অনেক অনেক ভালো কাটছে আজকে তো ষষ্ঠী তো প্ল্যান করি সবসময় বিকাশ আমি সপ্তমী অষ্টমী অমৃ তিন দিন আমরা প্ল্যান করি আর ষষ্ঠী দিন আগের বছর মাকে নিয়ে বেরিয়েছিলাম এবারও সেইভাবে প্ল্যানিং করেছি যে দুটো আড়াইটার সময় কি বলে লাঞ্চ করে নিয়ে রেডি রেডি হয়ে বের হয়ে যাবো মাকে আশেপাশে যতগুলো পুজো মন্ডপ আছে ওগুলো একটু দেখিয়ে নিয়ে আসবো সাথে আমিও ঘুরে আসবো প্রায় একটা বাসতে চললো সকালবেলা ঘুমথুম থেকে উঠে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে যেহেতু পুজো টুজো তো ভালো না স্নান ধান আজকে লেট করবো না তাড়াতাড়ি স্নান ধান করে নিয়েছি আজকে আর এখানে আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তো ফার্স্ট অফ অল দেখো এই যে বিয়ের যে আমাদের আশীর্বাদের যে কুলোটা বলেছিলাম এটা একদম প্লেন কিনে এসেছিলো মনে আছে এর আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম তো সেটাই আমি ড্র করেছি এক্সপিরিয়েন্স আমার জীবনে এরকম মানে আমি কোনোদিন ভাবিও নি যে আমি কুলো বলবো নি বিয়ে কুলো আর কি এর আগে ব্লগে তোমরা দেখেছিলে যে হচ্ছে বিয়ের কার্ড হচ্ছে বিকাশের থেকে যে বিয়ে কার্ডটা হবে সেটা আমাকে বিকাশ নিয়ে কিছু যে কি ডিজাইন বানাবো কিরকম কী করবো তার জন্য সেটা দেখিয়ে দিয়েছি ব্লগে তো আমাদের বাড়ির যে বিয়ে কার্ডটা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হচ্ছে আমাদের বিয়ের কার্ড রেডের উপরে ডিজাইনটা ভীষণ সিম্পলের মধ্যে খুবই সুন্দর আমার তো পছন্দ হয়েছে এটা হচ্ছে পুরো সেট এখানটায় আছে অনেকগুলো পিস তো বিয়ের কার্ডের যে প্যাকেজিংটা এটা আমি এখনো ওপেন করিনি তো ভাবলাম ওপেনিং করবো তার সাথে হচ্ছে এই যে কারটা আছে না ওরা এইভাবে কিন্তু প্যাক করে দেয় না এগুলো সব ওপেন আছে মানে আমাদেরকে সুন্দর করে হবে খাম করে প্যাক করতে হবে একটু পরে নিয়ে বসবো লাঞ্চ করার আগে এটা কমপ্লিট করে করে জিনিস সাথে শেয়ার সেটা হচ্ছে এই যে আমি ফার্নিচার বানাতে দিয়েছিলাম কাকুটা আজকে এটা অল্প ডিজাইন আমাকে পাঠিয়েছে এটা পালিশ এখনও হয়নি পালিশ না হওয়াতেই কিন্তু এতটা সুন্দর লাগছে পালিশ হলে কিন্তু আরো সুন্দর লাগবে জিনিসটা কালকে আমাকে স্টিল ফার্নিচার দোকান থেকে ফোন করেছিল যে আমরা যে কালারটা গিয়ে বুক করেছিলাম আলমারি সেটাও চলে এসছে ব্লগে দেখেছিলে আমি হচ্ছে মিরার কিনে এনেছিলাম আর কি তো এটা হচ্ছে আমারই বেডরুম একটা ছোট্ট সিম্পল বেডরুম আমার কালকে এগুলো আমি সব কিছু অর্গানাইজ করেছি একদম এখন না পুরো রুমটা এখন সুন্দর লাগছে এটা হচ্ছে আমার মেন ব্যাকগ্রাউন্ড যেটাতে আমি ফটো শ্যুট ভিডিও শ্যুট করি আর কি তো এখন চলো বিয়ের কার্ডগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখন গোছাবো আর খামে ভরবো আমি আর মা এখানে খাওয়া দাওয়া করে রেডি রেডি হয়ে গেছি তিনটে বেজে গেছে আর এই যে বিয়ের কাটলো দেখতে পাচ্ছ এখানে টাইম লাগবে তো পুরোপুরি করিনি বাড়িতে এসে দিন আবার এটা কমপ্লিট করবো তো চলো এখন বের হয়ে যাই এই ভ্লগটা দেখে অনেকেই ভাবতে পারো এতদিনে আর কয়েক মাস গেলে তো চলেই আসবে কি আর করা যাবে বলো ডিলে হয়ে গেল। অনেকটাই এই ক্লিপসগুলো বেশ কয়েক মাস ধরে আমার কাছে জমে রয়েছে ভ্লগ ছাড়বো বলে বাট হয়ে উঠছিল না বিকজ তোমরা যারা ডেইলি লাইফস্টাইলের ভ্লগগুলো আমার দেখছো তারা অনেকেই জানবে জবে থেকে আমার বিয়ের ডেট ফিক্সড হয়েছে তবে থেকে যে ভ্লগগুলো আমার পড়েছিলো সেগুলো আমি এখন পোস্ট করছি তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড বিয়ের যে একটা প্রেশার ছিল মানে কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড সেই টেনশনগুলো না যখন থাকে তখন আর মনে হয় না যে কিছু নিয়ে বসি তো ভেবেছিলাম বিয়েটা পার হয়ে যাক সুন্দরভাবে দেন আমি এগুলো পোস্ট করব তো এখন একদম ফ্রি মাইন্ডে সব কিছু আমি করতে পারছি তাই এতটাই ডিলে হয়ে গেল একটু কষ্ট করে তোমরা অ্যাডজাস্ট করে নিও অ্যান্ড এরপর না দুর্গা তিনটে ভ্লগ আসবে সপ্তমী অষ্টমী নবম দিন আমার আবার শপিং থেকে শুরু করে এ টু জেড আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই ষষ্ঠী দিনটা স্পেশালি বেরিয়েছিলাম মাকে নিয়ে অল্প স্বল্প আশেপাশে ঘুরিয়ে এনেছিলাম আর যা যা মানে খেতে চাইছিল সেগুলোই খাইয়েছি অ্যান্ড তোমাদের ভ্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়েও তো বাই চলে এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আর ড্রেস টেন্স চেঞ্জ করবো না বিকজ হচ্ছে আবার এক ঘন্টার পর আমাকে বেরোতেই হবে তার কারণ হচ্ছে যে ব্লাউজগুলো আমি বাঁধতে দিয়েছিলাম টেলের কাছে কালকে দেওয়ার ডেট ছিল বাট সে আজকে দেবে ষষ্ঠীর দিন তো আমাকে যেতে হবে তো বিকাশ আসবে তারপর যাব তো একটু টাইম আছে তো ভাবলাম এই যে দুপুরবেলা বসেছিলাম বিয়ের কার্ডগুলো নিয়ে এগুলো কমপ্লিট হয়নি খাপে এখনও ঢুকাবো বিশটা মতন তো হয়তো করেছিলাম আরও অনেকগুলো বাকি আছে তো ততক্ষণ ভাবলাম এগুলো কমপ্লিট করিনি তাহলে এই কাজটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে তো চলো এগুলো ফটাফট করে নি দেন যাবো আবার মার্কেটে তো বিয়ের কার্ডগুলো গুছানো ওখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে সোনার দোকানে একটা নাকের নথ আমার ওখানে বানানো ছিল আর কি মানে বানাতে দিয়েছিলাম তো ওখান থেকে ফোন এসেছি যে কমপ্লিট হয়ে গেছে তো ওটাই আনতে যাচ্ছি এসে তারপর মার্কেট যাব তো আমি বাড়ি চলে এসেছি বাজার থেকে প্রায় কুড়ি মিনিট কি পনেরো মিনিট হবে আমার বাড়ির থেকেই দশ মিনিটের ডিস্টেন্স হবে তো একটা সোনার নাকের বানিয়ে বানাতে দিয়েছিলাম এই যে বাড়িতে এসে এই নটটা পড়লাম আর বিকাশও কল করলো যে ও বাড়ি অফিস থেকে বাড়ি আছে ফ্রেশ ফ্রেশ হচ্ছে দেন আমাকেই নিতে আসবে তারপর যাবো ব্লাউজগুলো আনতে আজকে বাপরে এত কাজ করলাম আর আসার সময় হ্যাঁ যে আলমারি যেটা আমার চলে এসেছে আলমারি বিয়ের আলমারি ওটাও দেখে আসলাম কালারটা খুব সুন্দর ছিল পুরোটা খুলিনি অল্প জাস্ট খুলেছে যাই হোক দেখে আসছে বিকাশ আসার পর দুজন মিলে বেরিয়ে পড়ি ডাবগ্রাম মাঠের সামনে দিয়ে যাচ্ছিলাম কী লেভেলের ভিড় ছিল আর দুর্গা পুজো মানেই কিন্তু ইমোশন তারপর আমরা পৌঁছে গেলাম বিধান মার্কেটে মার্কেটেও একই অবস্থা মানুষের মনে হচ্ছে শপিং শেষই হচ্ছে না এখনও পুজো শপিং করেই যাচ্ছে তারপর টেলারের দোকানে চলে আসি এখানে দুটো ব্লাউজ আমার বানাতে দিয়েছিলাম একটা পুজোর ব্লাউজ ছিল আর একটা আমার প্রি ওয়েডিংয়ের যেহেতু পুজোর পরেই আমার প্রি ওয়েডিং শ্যুটের মানে কথাবার্তা চলছে করার তো ওটাও দিয়ে গেছিলাম মাঝখানে আমি একদিন এসে তো দুটো ডেলিভারি ডেট একদিনই ছিল তো এগুলো নিয়ে কমপ্লিট করে কাজ একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ি কিছু খাবো বলে খুব খিদে পেয়ে গেছিলো এক ধোসা নিয়ে নিয়েছিলাম তো আজকে ভ্লগটা এখানে এন্ড করছি তারপর কোনো ক্লিপস নেওয়া হয়নি আই হোপ তোমাদের আজকে ভ্লগটা অনেক অনেক ভালো লাগলো অ্যান্ড যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সব অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা